স্কুলে কখনো প্রথম ছাড়া দ্বিতীয় হয়নি। ক্লাস ওয়ান থেকে ক্লাস টেন পর্যন্ত সর্বদাই ক্লাসে প্রথম স্থান অর্জন করে এসেছে হুগলির তপজ্যোতি মণ্ডল। আর এবার জীবনের প্রথম বোর্ড পরীক্ষা মাধ্যমিকেও চূড়ান্ত সাফল্য অর্জন করল হুগলির এই মেধাবী ছাত্র। 98.57% নম্বর পেয়ে মাধ্যমিকে চতুর্থ স্থান অর্জন করেছে হুগলির আরামবাগ কামারপুকুরের তপজ্যোতি মণ্ডল। কামারপুকুর রামকৃষ্ণ মিশনের ছাত্র তপজ্যোতির মাধ্যমিকে মোট প্রাপ্ত নম্বর 690। ক্লাস ওয়ান থেকেই কামারপুকুর রামকৃষ্ণ মিশনের ছাত্র। বাবা সব্যসাচী মণ্ডল তাতারপুর হাইস্কুলের ভূগোলের শিক্ষক, মা অদিতি মণ্ডল গৃহিণী। মা বাবার কাছেই দিনের বেশিরভাগ সময় পড়াশোনা করতেন তপজ্যোতি। বড় হয়ে ডাক্তার হওয়ার ইচ্ছে রয়েছে তার। এক্সপেকটেশন ছিল মানে কিছু একটা র‍্যাঙ্ক হবে, তবে ফোর্থ ওয়ার্ডটা যথেষ্টই আনএক্সপেক্টেড ছিল। আমি 690 পেয়েছি আউট অফ 700। আমি ক্লাস টেন পর্যন্ত কামারপুকুর রামকৃষ্ণ মিশন বহুমুখী বিদ্যালয়ের ছাত্র ছিলাম এবং বর্তমানে আমি কলকাতায় থাকি। কোন সাবজেক্ট পড়তে তোমার সব থেকে ভালো লাগে? আমার ফিজিক্সটা ইন্টারেস্ট ছিল, তবে পড়তে বায়োলজিটা ভালো লাগে। তুমি বড় হয়ে কী হতে চাও? বড় হয়ে ডাক্তার হতে চাও। তুমি পড়াশোনার পাশাপাশি কোনটা তোমার সব থেকে বেশি ভালো লাগে? আমি গান করতাম রেগুলার হইতি, এখনও মাঝে মাঝে করি। সেই সঙ্গে সঙ্গে ড্রয়িং ছোটোবেলা থেকেই করছি এবং আবৃত্তিও শিখতাম। আবৃত্তি তোমার করতে ভালো লাগে? আবৃত্তি হ্যাঁ করতাম, তবে অনেকদিন ট্রাই করতাম। বাড়িতে কতক্ষণ পড়াশোনা করতাম? মোটামুটি মাধ্যমিক পর্যন্ত তো 6-7 ঘন্টা মোটামুটি করতাম। আর তবে একটা টাইম টেবিল নির্দিষ্ট তেমন ছিল না, যখন ভালো হতো তখন। তুমি কি এই রেজাল্ট আশা করেছিলে না আরও বেশি বেটার? হ্যাঁ এরকম আশা করেছিলাম, মানে র্যাঙ্ক কিছু একটা হবে, তবে পড়তে পারলে যথেষ্টই ভালো লাগছে। এক্সপেকটেশন ছিল। তোমাকে বেশি সাহায্য কে করতো? বাবা না মা? মা। কেন বাবা কেন নয়? বাবাও থাকতো, বাবা একটু ব্যস্ত থাকতো আর কি স্কুল। মা বাবা যথেষ্ট সাহায্য, তার সাবজেক্ট নিয়ে জিওগ্রাফি টিচার তিনি এবং বিভিন্ন সময়ে সাহায্য করতেন তাকে আমাকে জিওগ্রাফি বিষয়ে। তাছাড়া অন্য সমস্ত বিষয়ে যা দরকার ছিল বা যে সময় বসতে হতো প্রায় সময় বসতেন, দেখতেন আর সব। তবে মাই সারাক্ষণ নজর রাখতেন। একজন হ্যাঁ আমি একজন ডাক্তার হতে চাই। মেনলি আমি কার্ডিওলজিস্ট। অবশ্যই বর্তমান দিনে মানুষের সেবা করতে, যারা দুঃস্থ সাধারণ মানুষ তাদের সেবা করার মাধ্যমে আমি আনন্দ পাই। যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের উদ্দেশ্যে অবশ্যই পরিশ্রম করলে সাফল্য পাওয়া যাবে, তবে নির্দিষ্ট টাইম টেবিল মেনে পরিশ্রমটা মিন্স স্মার্ট ওয়ার্ক যদি করা হয় তবে অবশ্যই পরবর্তী জীবনে সাফল্য পাওয়া যাবে। পড়াশোনার সঙ্গে সঙ্গে গান বাজনা ও কবিতা লেখার প্রতি বিশেষ আগ্রহ রয়েছে তপজ্যোতির। সারাদিনে বইপত্র নিয়ে বেশিক্ষণ বসে থাকলে বাবা সব্যসাচী বারণ করতেন ছেলেকে। ক্লাস ওয়ান থেকেই পড়াশোনার পাশাপাশি গান তার অন্যতম শখ ও ভালোবাসা। অনাবিল আনন্দ এই এত পরিশ্রম ছেলের স্ট্রাগল করা নিজে থেকেই, যে ছোটো থেকেই ও প্রথম থেকেই যতদিন পড়াশোনা করছে প্রথম থেকেই প্রথম হয়। হ্যাঁ বিবেক বিথিতেও শুরু থেকেই প্রথম হচ্ছে। আগে গোপীবল্লপুরে যখন ছিলাম তখনও নার্সারি ওয়ানের যে শুরুটা তখনও সে প্রথম হতো সেখানে। এখান থেকেও তাই, মিশন থেকেও একদম 5 থেকে ভর্তি হয়েছে যেটা মূল স্কুল রামকৃষ্ণ মিশন মাল্টিভার্স স্কুল, সেখানেও 5 থেকেই প্রথম হয়। তার আগে বিবেক বিথি পড়তো, বিবেক বিথিতেও কোর্ট পর্যন্ত প্রথমই হয়েছে। কত ঘন্টা পড়তো? হ্যাঁ কত ঘন্টা পড়তো? ওরা ও যখন যতক্ষণ টাস্ক তার প্রয়োজন হতো ততক্ষণই পড়তো, ওকে ওইভাবে সে ব্যাপার ছিল না, নিজের মতো করেই পড়াশোনা করেছে। আর তবে ওর হচ্ছে যতটুকু পড়তো সে মনে রাখতে পারতো আর কি, তার নিজের মতো করে। ফল কি আশা করেছিলেন? হ্যাঁ আশা করেছিলাম একটা র্যাঙ্ক হওয়ার কথা ছিল, কেননা এমনি তো ছোটো থেকেই যেহেতু পড়াশোনা ঠিকঠাক করে সেইভাবে। এবং ও এসে বলেছিলো 2 নম্বর ভুল হয়েছিল, ম্যাথে 1 নম্বর আর ফিজিক্যাল সায়েন্সে 1 নম্বর, বাকি ওর ভুল কিছু ছিল না। এবার যা নম্বর কমেছে। ছেলে পড়াশোনা বাদে আর কী কী করতো? গান করে, কবিতা শিখত আগে, এখন গান গত বছর পর্যন্ত গান শিখেছে এবং গান করে। হ্যাঁ বেড়াতে যাওয়া হয়, বেড়াতে ভালোবাসে যখন যখন না যখন
সময় হয় তখনই বেড়াতে যাওয়া হয়। শিক্ষক শিক্ষক বাড়িতে যেমন শিক্ষক রাখার একজন করে ছিল, আর শুক্রের টিচার, হ্যাঁ প্রতি সাবজেক্টেই মোটামুটি ছিল। হ্যাঁ, আর এমনিতেই স্কুলের স্যাররাও তো ভালোভাবে গাইড করেছেন এবং ভালোবাসতেন। কোন সাবজেক্ট সবথেকে ভালো লাগে? ওর ফিজিক্স, ফিজিক্সটাও সবচেয়ে ফেভারিট। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এগুলো বেসিক ফেভারিট। ম্যাথও তার সঙ্গে এখন যথেষ্ট ফেভারিট। আর আমি নিজে জিওগ্রাফি টিচার, তবে ধারাবাহিক আমি তাতাপুর হাই স্কুলের শিক্ষক। আশা করেছিলে? হ্যাঁ আশা করেছিলাম ভালো ফল করবে, কিন্তু 1 থেকে 10 এর মধ্যে যে র‍্যাঙ্ক করতে পেরেছি এটা আশা করিনি। ছেলে পড়াশোনা বাদ দিয়ে আর কি কি করত? পড়াশোনা বাদ দিয়ে ও গান করে, এখন মাঝে মাঝে বসে হয়ে গেলে গান করে, আর মোটামুটি এন্টারটেইনমেন্টের জন্য একটুখানি মানে আধ ঘন্টা হলো ব্রেক নিয়ে একটু কার্টুন বা এগুলো দেখতে পছন্দ। কি হতে চাই বলো? ভবিষ্যতে ও ডাক্তারি লাইনে থাকার ইচ্ছা, মানে মেডিকেল লাইনে পড়াশোনা করছে। ছেলে কি কি খেতে ভালোবাসত? আমার হাতে সব রকম খাবারই খেতে পারে, কিন্তু বিশেষত একটু স্পাইসি খাবারগুলো খেতে পছন্দ করে, মানে যেগুলো বাইরে যেগুলো খেতে পছন্দ করে সেগুলো বাড়িতে বানিয়ে দিলে ও সন্তুষ্টভাবে মানে আনন্দ হয়ে খায়। ছেলে কি ঘুরতে ভালোবাসত? হ্যাঁ ঘুরতে ভালোবাসে, কিন্তু খুব বেশি দুদিনের বেশি জার্নি করতে পারে, মানে মানে শর্ট ডিস্টেন্স যেগুলো দীঘা বা কাছাকাছি যেগুলো সেগুলো ঠিক আছে। এই প্রসঙ্গে তপজ্যোতির বাবা সব্যসাচী বলেন, ছেলের রেজাল্ট কেমন হবে তা নিয়ে কিছুটা আশাবাদী ছিল তাদের পরিবার। প্রথম দশে থাকবে আশা করেছিলেন, সেখানে চতুর্থ স্থান অর্জন করেছে ছেলে। এই ফলাফলে তারা যথেষ্টই খুশি, এমনটাই জানাচ্ছেন তপজ্যোতির বাবা। ব্যুরো রিপোর্ট, DNN বাংলা।